2023 সালে যারা এখন পর্যন্ত অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাননি এবং তারা যদি 2024 সালে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো উল্লেখ করব এই বিষয়গুলো আপনি মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু অ্যাডসন রিলস দ্রুত পেয়ে যাবেন পাশাপাশি ফেসবুকের যে অ্যাডসন রিলসের ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত ধারণা পাবেন তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তবে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে কোন ক্রাইটেরিয়াগুলো 24 সালে বেশি বেশি ফেসবুক দেখবে এবং সেই বিষয়গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান এবং ফেসবুকে দ্রুত গ্রো করতে পারেন তো বন্ধুরা দেখুন 2023 সালের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তারপরে কিন্তু 2024 সাল পরে যাবে এবং 2024 সাল পরে গেলে ফেসবুক কিন্তু আরও নতুন নতুন বিষয়গুলো ফেসবুকের মধ্যে নিয়ে আসবে এবং যাতে করে যারা ফেসবুকের মধ্যে রিয়েল ক্রিয়েটর আছে বা যারা নিজের ভিডিও তৈরি করে তাদের কিন্তু আরও বেশি বেশি সাপোর্ট দিতে শুরু করবে বা অলরেডি কিন্তু সাপোর্ট দিতে শুরু করেছে তাই অবশ্যই আপনি যদি 2024 সালে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করলে আপনি কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি দ্রুত ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনি যে ফেসবুক আইডির মধ্যে রিলস ভিডিও পাবলিশ করবেন অথবা যে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে আপনি রিলস ভিডিও পাবলিশ করবেন অবশ্যই সেই আইডির যে ইনফরমেশনগুলো আছে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনাকে সেগুলো ফিল আপ করতে হবে পাশাপাশি আপনার ফেসবুক প্রোফাইলের যে ইমেজটি আছে সেই ইমেজটি আপনার নিজের ইমেজ দিতে হবে এবং ফেসবুকে যদি কাভার ইমেজ আপনি ইউজ করেন বা যেটিকে আমরা ব্যানার বলি সেই ব্যানার যদি আপনি ইউজ করেন অবশ্যই সেটি কিন্তু আপনার নিজের তৈরি করা অথবা অথেন্টিক কাভার কিন্তু হতে হবে যদি আপনি ফেসবুক থেকে কোনো পিকচার ডাউনলোড করে সেটি যদি আপনার পেজ অথবা প্রোফাইলের অ্যাজ এ প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে এই আইডি বা পেজগুলোর কিন্তু প্রবলেম আসবে এবং অনেক সময় এই জাতীয় পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু মনিটাইজেশন দিচ্ছেন না ফেসবুক তাই অবশ্যই আপনি যে আইডিটি ক্রিয়েট করবেন অবশ্যই আপনার একদম রিয়েল ইনফরমেশন দিয়ে আপনার নিজের ফেস সহ একটি পিকচার দিয়ে তবে কিন্তু সেগুলো প্রোফাইল পিকচার করবেন এবং পাশাপাশি আপনার প্রোফাইলের মধ্যে যে বায়ো সেকশনটি আছে এবং পাশাপাশি আপনার যে ডিটেলস ইনফরমেশন দিতে হয় এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে একদম আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী কিন্তু দিতে হবে কেননা বর্তমানে যখন আপনি মনিটাইজেশনটি সেট আপ করতে যাচ্ছেন অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটির নাম এবং যে ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলো কিন্তু অটোমেটিক এই মনিটাইজেশনটি সেট আপ করার সময় চলে আসছে যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু অবশ্যই আপনার এই বিষয়গুলো রিয়েল এবং অথেন্টিক রাখতে হবে পাশাপাশি আপনারা অনেক সময় যে বিষয়টি করেন সেটি হলো আপনারা যে ফেসবুক পেজের মধ্যে কাজ করেন সেই ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটি আছে সেটি কোনো মেয়ের প্রোফাইল পিকচার দেন এবং পেজের নামও কিন্তু মেয়ের নামে দেন নাম যেটি দেন না কেন সেটি প্রবলেম নেই কিন্তু যে প্রোফাইল পিকচারটি দিচ্ছেন অবশ্যই সেই প্রোফাইল পিকচারটি আপনার নিজে তৈরি করা হতে হবে অথবা আপনি যদি মোবাইল দিয়ে সেটি পিকচার ক্লিক করে সেই পিকচারটি অ্যাজ এ প্রোফাইল পিকচার দেন তাহলে কিন্তু প্রবলেম হবে না কিন্তু যদি আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে পেজের প্রোফাইল পিকচারটিও দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন পাশাপাশি আপনারা যারা রিলস ভিডিও থেকে দ্রুত মনিটাইজেশনটি পেতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনারা যদি রিয়েল এবং অথেন্টিক রিল ভিডিওগুলো পাবলিশ করেন ফেসবুকের মধ্যে তবে কিন্তু 2024 সালে আপনি ফেসবুকের মধ্যে সাস্টেন করতে পারবেন রিয়েল এবং অথেন্টিক বলতে অবশ্যই আপনি যদি আপনার ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন সেটি বেশি ভালো অথবা আপনি যে ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই যাতে আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় বা আপনি নিজে ফোন থেকে অথবা ক্যামেরা দিয়ে শ্যুট করে সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণ রিকমেন্ডেশনে যাবে এবং বেশি পরিমাণ রিকমেন্ডেশনে গেলেই কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে এবং যত পরিমাণ রিলসে ভিউজ আসবে তত দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে
এই অ্যাডসন রিলস মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখেন তবে কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দ্রুত পেয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে 18 বছর কমপ্লিট করতে হবে এবং আপনার ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই কিন্তু এগুলো আপনাকে মানতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল 2024 সালের অ্যাডসন রিলস মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বা রিলস থেকে মনিটাইজেশন পাওয়ার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করেন, অবশ্যই ফুলফিল করলেই আপনি কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি 24 সালে পেয়ে যাবেন, নতুবা কিন্তু আপনি 24 সালে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড এমন আরও রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশনের ভিডিওগুলো আমার এই অ্যাকাউন্টগুলোতে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।